أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا هجرة بعدي ولكن جهاد وَإِذَا اسْتَنْفَرْتُمْ فَانْفِرُوا أَوْ كَمَا قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم لا إله إلا الله العليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين انداز بیاں گرچہ بہت شوق نہیں ہے انداز بیاں گرچہ بہت شوق نہیں ہے شاید کہ تیرے دل میں اتر جائے میری بات یا وسعت افلاک پہ تکفیر مسلسل یا وسعت افلاک پہ تکفیر مسلسل یا خاکوں کے آغوش میں تسبیح مناجات ہدایت اجار کرے رب العالمین شکر گزار ہوئی سکلی بولی الحمدللہ পবিত্র কোরআন থেকে একটি আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আজকের জুমার আলোচনার বিষয়বস্তু হিসাবে পাঠ করেছি। সূরা মায়েদার 33 নং আয়াত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করেন পবিত্র কোরআনে, انما جزاء الذين يحاربون الله ورسوله তাদের প্রতিদান যারা আল্লাহ এবং তার রসূলের সাথে ফাইট করে, আল্লাহ এবং তার রসূলের সাথে যারা যুদ্ধ করে তাদের প্রতিদান, ويسعون في الارض فسادا আর জমিনে যারা সন্ত্রাস করে তাদের প্রতিদান,
সন্ত্রাস বাংলা শব্দ কোরআনের ভাষায় সন্ত্রাসী কর্মকাণ্ডকে ফাসাদ বলে, ফাসাদ। এটা আপনারা মনে রাখবেন, আল্লাহর ভাষায় সন্ত্রাসী কর্মকাণ্ডকে বলা হয় ফাসাদ। ঠিক এইখানে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সেই শব্দটাই উল্লেখ করেছেন, ওয়ায়াসাউনা ফিল আরদি ফাসাদা, যারা জমিনে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় তাদের প্রতিদান, আইয়ুকাতালু, এদেরকে হত্যা করা হবে, আউয়ুসাল্লাবু, এদেরকে শূলে চড়ানো হবে, মৃত্যু কার্যকর করার জন্য, হত্যা বলতে সরাসরি কেসাস তরবারিতে, অথবা আইয়ুসাল্লাবু, শূলে চড়ানো হবে তরবারি দিয়ে নয়, অথবা হাত এবং পাও বিপরীত ভাবে কেটে দেওয়া হবে, ডান হাত বাম পাও, বাম পাও ডান হাত, অথবা বাম হাত ডান পাও, বিপরীত ভাবে হাত পা কেটে দেওয়া হবে, আও ইয়ং ফাও মিনাল আর্থ, অথবা দেশান্তরিত করা হবে, আল্লাহ বলেন প্রতিদান এইটাই দুনিয়াতে তাদের পাওনা ছিল, ফল ছিল, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর পরকালে তাদের জন্য রয়েছে বড় ধরনের শাস্তি। এই একটা আয়াত তর্জমা শুনলেন, আপনাদের সামনে আজকের খুতবার আলোচনা বিষয় হিসাবে আল্লাহ পাক আমার জেহানে এলকা করেছেন, আমি পাঠ করেছি। আরেকটা হাদিস, রাসূলুল্লাহ মক্কা বিজয়ের পরে বলেছেন, লা হিজরাতা বাদি, আর হিজরত নাই আমার পরে, অত্যাচার হবে আর অত্যাচারের ভয়ে দেশ ছেড়ে দিব, এইটা আর চলবে না। এটা রসুলের হাদিস, লা হিজরাতা বাদি, আমার পরে আর কোন হিজরত নাই, ওয়ালাকিন জিহাদুন, তবে জিহাদ চলবে, জিহাদ, ফাইদাস্তান ফারতুম, যদি তোমাদেরকে আহ্বান করা হয়, ফাং ফিরো, তোমরা জিহাদের ডাকে সাড়া দাও। এটা রসুলের হাদিস। এই একটা হাদিস আর একটা আয়াতকে সামনে রেখে আজকের খুতবার সংক্ষিপ্ত আলোচনা, ইনশাআল্লাহ বুঝে আসবে। করণীয় বর্জনীয়, মুসলমান মুসলমানিত্ব ছেড়ে দিয়ে বেঈমান গোষ্ঠীকে বন্ধু হিসাবে গ্রহণ করার কারণে আজকে মুসলমান কেউই শান্তিতে নাই, কারো জানের নিরাপত্তা নাই, আমাদেরও নাই, বার্মার মুসলমানের তো নাই, ফিলিস্তিনেরও নাই, ইরাকের নাই, কারো নাই। সন্ত্রাস সৃষ্টি করেছিল আবু জাহাল, রসুল ছিলেন একদম নির্দোষ। যেই সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে ইসলামের সর্বপ্রথম শহীদ হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নির্মমভাবে তিনি শাহাদত বরণ করেন, আবু জাহাল নিজের হাতে হযরতে সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে শাহাদত কার্যকর করে। মক্কায় 13 বছর আল্লাহর রসুল ছিলেন, প্রত্যেকটা মুসলমানকে মক্কা ত্যাগ করতে মক্কার সন্ত্রাসীরা বাধ্য করেছিল। ইতিহাস, কোরআনের ইতিহাস শুনলে খুব অবাক হবেন, এ আবু জাহাল কোন ধর্মের, এ আবু লাহাব কোন ধর্মের, এ উতবা শাইবা মুগীরা এরা কোন ধর্মের লোক। কোরআন হাদিস স্পষ্ট, মক্কা শরীফের মধ্যে 360টা দেবদেবী ছিল, 360টা মূর্তি মক্কা, মক্কার বাইরে সাদে এই এলাকায় ছিল, মক্কার তত্ত্বাবধানে আবু জাহালরা ছিল। রসুলকে নামাজ তোয়াফ নিষেধ করে দিয়েছেন মুসলমানদের জন্য,
তারা উলঙ্গ হয়ে তোয়াফ করত। স্পষ্ট এই ঘটনায় বোঝা যায়, বিস্তারিত বলার সময় না, এই ঘটনায় বোঝা যায় যে এরা মূর্তি পূজারী ছিল, কথা ঠিক না বেটি? আজকে যদি মায়ানমারের সাথে ভারত হাত মিলায়, এটা অস্বাভাবিক কিছু না, এটা আশ্চর্য হওয়ার কিছু না। এরা হাত মিলাবে, মুসলমানের সাথে মিলাবে না, মুসলমান থেকে স্বার্থ উদ্ধার করবে, মুসলমানের জান নিয়ে খেলবে। তৎকালীন যুগে, রসুলের যুগের কথা আমি বলতেছি, ঠিক তাই হয়েছিল। মক্কায় রসুলুল্লাহ টিকতে না পেরে মক্কা থেকে বের হয়ে গিয়েছিলেন তায়েফ, 70 কিলোমিটার দূর। তায়েফে যাওয়ার পরেও সেখানেও তিনি 3 দিনের বেশি থাকতে পারলেন না। পাথর নিক্ষেপ করে রসুলের গোটা শরীরকে ঝাঁঝরা করে দিয়েছে। কারা তারা? মূর্তি পূজারীরা। এই মূর্তি পূজারীরা, অতঃপর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার দাম 100 উট ঘোষণা করেছিল আবু জাহাল। কারা তারা? সন্ত্রাস বলতে মুসলমানের বোমা একটা ফুটলেই হুজুরলা ফুটাইছে মুসলমানের দিকে নজর, আসলে কিন্তু সন্ত্রাসীরাই, আসল বেইমানরাই, অমুসলিমরাই যত সব বোমা আর হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের মূল নায়ক। আঙ্গুল দেখায় আমাদের দিকে, সন্ত্রাস আমরা। মায়ানমারে সন্ত্রাসী কারা করে, ফিলিস্তিনে সন্ত্রাসী কারা করে, গুজরাতে সন্ত্রাসী কারা করেছিল? এই সাম্প্রদায়িক দাঙ্গা বলে মুসলমানদেরকে দমন করা হয়, আঙ্গুল দেখানো হয়। সাম্প্রদায়িক দাঙ্গা হিসাবে এই পৃথিবীতে সবচাইতে যদি খ্যাতি লাভ করে, তাহলে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধরা তারাই সবচাইতে বড় সন্ত্রাস। এরা আবার শান্তির নোবেলও পায়, সন্ত্রাসী কর্মকাণ্ড করায় আবার শান্তির নোবেল, শান্তির নমুনা বুঝি এই। আল্লাহ হেফাজত করুক বলে আমি। যাই হোক, রসুলুল্লাহ চলে গেলেন, কোথায়? মক্কা ছাড়তে বাধ্য হইলেন। 70 জন যুবক রসুলের পিছনে ফিট করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে সমস্ত বাম দলগুলো একমত হয়ে আজকে রাত্রেই মোহাম্মদ রসুলুল্লাহকে হত্যা করা হবে। রসুল জানেন না কিছু, জিব্রাইল এসে বলছেন আপনি বের হন, আল্লাহ পাকের ওয়াড়া, আপনি মদিনার উদ্দেশ্যে রওনা করেন। কোথায় থাকবেন, কোথায় খাইবেন, কোথায় অবস্থান হবে জানার দরকার নাই, রওনা হন। হিজরত, অত্যাচারের কারণে রসুলুল্লাহ রওনা হয়ে গেলেন। গায়ে সুরে 3 দিন আত্মগোপন করেছিলেন মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো ইতিহাস আমাদের সবাই জানা, পানিবাতের মতো মুখস্থ। রসুল মদিনায় গেলেন, তারপরও মক্কার ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র, সন্ত্রাসী বন্ধ হল না। সেই সন্ত্রাসের উৎসাহে বদরের যুদ্ধ হইল, ওহদের যুদ্ধ হইল, অনেকগুলো যুদ্ধ হয়ে গেল। রসুলের উপর মক্কার 13 বছরে জিহাদের কোনো অনুমোদন ছিল না, অনুমতি ছিল না। কোনো মানববন্ধন নয়, কোনো মিছিল নয়, কোনো প্রতিবাদ নয়, কোনো কিছু নয়, একমাত্র দোয়া, কোন প্রতিশোধ নয়। মদিনায় যাওয়ার পর বদরে 1 বছরের মাথায় আল্লাহ পাক রব্বুল আলামী এই কোরআন শরীফের সূরা হজ 17 পারায় 39 নং আয়াত আপনারা দেখে নেবেন, আল্লাহ স্পষ্ট ভাষায় রসুলকে বলতেছেন, উযিনা লিল্লাযিনা ইউকাতালুন। এখানে কাতালা ইউকাতালু জিহাদ শব্দ না, কতল, কতল, কাতালা ইউকাতালু। কারণ জিহাদ বললে মানুষ তাবিল করবে, ব্যাখ্যা করবে, জিহাদ মানে নফসের জিহাদ, জিহাদ মানে কলমের জিহাদ, জিহাদ মানে গুনাহ থেকে বাঁচা থাকার জিহাদ, ইত্যাদি ইত্যাদি ব্যাখ্যা করবে। এই জন্য আল্লাহ শব্দ এমন ভাবে ফিট করে দিচ্ছেন, এখানে জিহাদ মানে অস্ত্রের জিহাদ, সশস্ত্র জিহাদ। যে তোমার বিরুদ্ধে অস্ত্র ধরবে, তুমিও তার বিরুদ্ধে অস্ত্র ধরো। সুবহানাল্লাহ। উযিনা লিল্লাযিনা ইউকাতালুন, তোমাদেরকে অস্ত্র দ্বারা জিহাদের অনুমতি দেওয়া হইল। বিআন্নাহুম জুলিমু, কেননা তোমরা অত্যাচারিত। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম, যারা অস্ত্র ধরবে আল্লাহ সাহায্য তাদের প্রতি। লাকাদির, আল্লাহ সাহায্য করতে সক্ষম। সুবহানাল্লাহ। এটা হলো সূরা হজের 39 নং আয়াতের তর্জমা। শুরু হয়ে গেল মদিনা থেকে ফাইট,
সন্ত্রাসের মোকাবেলা, অন্য কোনো উদ্দেশ্য নয়। একে 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 যুদ্ধ চলতে 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 রসুলুল্লাহ গেলেন মক্কা প্রান্তরে। সেখানে তিনি ওমরা করে চলে আসবেন 1450 সাহাবা রসুলের সাথে, মাত্র 1450 মুসলমান নিয়া রসুল গেলেন। যাওয়ার পর মক্কার লোকেরা রসুলুল্লাহকে মক্কায় ঢোকার অনুমতি দিল না। 70টা বসেন, 70টা উট ছিল রসুলের সাথে কোরবানির জন্য, আরো 1450 সাহাবা ছিলেন। হযরত ওসমানকে ভিতরে পাঠাইলেন, যায়া বলো যুদ্ধ করার জন্য আসি নাই, বাইতুল্লাহ তোয়াফ করার অধিকার আমাদেরও আছে, বাইতুল্লাহ তোয়াফ করে সাই করে ওমরা শেষ করে চলে যাব। তারা বলল না হবে না, দিল না অনেক কথা। হযরত ওসমানকে তারা বন্দি করল, রসুলের দূত, রাষ্ট্রদূত, রসুলের বার্তাবাহক। হযরত ওসমানের খবর যখন রসুলুল্লাহ শুনলেন, তখন রসুলুল্লাহ একটা গাছের নিচে বসে বললেন, আর তখন বললেন, হে সাহাবীরা, মক্কার সাহাবী যারা হিজরত করে মদিনায় এতদিন ছিলে, আমরা হুদাইবিয়া নামক স্থানে মিনার পাশে মক্কা নিকটে, তোমরা যদি মক্কায় চলে যেতে চাও যাও, মদিনার আনসাররা যদি মদিনায় যেতে চাও যাও, আমি মোহাম্মদ ওসমানের রক্তের বদলা নেওয়া ব্যতীত মদিনায় এক কদম পিছে যাব না, সামনের দিকেই যাব। সুবহানাল্লাহ, এটা হইল মুসলমানিত্ব। সাহাবাই কেরাম সব স্থির হয়ে গেলেন, রসুলের হাতে হাত দিয়ে বাইআত, অঙ্গীকার, বাংলায় বলে অঙ্গীকার, আরবিতে বলে বাইআত, বায়াত গ্রহণ করলেন। কি বায়াতের ভাষা? নাহনুল্লাযী বায়আউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা, আমরা মুহাম্মাদের হাতে হাত দিয়া অঙ্গীকার গ্রহণ করলাম। নাহনুল্লাযী বায়আউ মুহাম্মাদা, আমরা মুহাম্মাদের হাতে হাত দিয়া বায়াত অঙ্গীকার গ্রহণ করলাম। কিসের অঙ্গীকার? আলাল জিহাদি মা বাকিনা আবাদা, আলাল জিহাদি মা বাকিনা আবাদা, যতদিন দুনিয়াতে থাকব জিহাদ বেঈমানের বিরুদ্ধে চালিয়ে যাব। সুবহানাল্লাহ, এই একমত হইতে হবে মুসলমানকে। 1450 সাহাবি এক হয়ে গেল, হযরত ওসমানকে তারা ছেড়ে দিতে বাধ্য হইল, ছেড়ে দিলেন, যুদ্ধ আর হয় নাই। ওসমানকে নিয়ে আসলেন, হযরত ওসমান সহ রসূলুল্লাহ চলে গেলেন মদিনায়। তারপরের বছর তিনি মক্কা বিজয় হয়েছে, সপ্তম হিজরিতে মক্কা বিজয় হয়ে গেল। তিনজন সেনাপতির তিনটা গ্রুপ, সেক্টর কমান্ডার যারা মুক্তিযোদ্ধার আন্দোলন করেছেন বা সেনাবাহিনীর লোক, ওনারা বুঝবেন ভালো। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান সেনাপতি, মক্কা বিজয়ের মুসলমান শুধু তসবিহর নামাজ নিয়ে বসে থাকলে হবে না, কখনো কখনো সেনাবাহিনীর ভূমিকায় ময়দানে ইসলামের জন্য অবতীর্ণ হতে হবে, এটাও ইসলামের শিক্ষা। খানকার দোহাই দিলে, মসজিদের দোহাই দিলে, মাদ্রাসার শাইখুল হাদিসের দোহাই দিলে আল্লাহর হাত থেকে নাজাত পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার রসুলের নেতৃত্বে মক্কা বিজয় করে দিলেন, মক্কা বিজয় হয়ে গেল। রসুলের তখন হাদিস বিজয় ভাষণের, লা হিজরাতা বাদি, ইসলামের অত্যাচারের কারণে আমার যে হিজরতটা ছিল, ওই হিজরত বলতে, হিজরত বুঝবেন খুব ভালো করে, হিজরত বলতে একদম একবারই মাতৃভূমির মায়া দয়া মমতা সব ছেড়ে দিয়ে আল্লাহকে খুশি করার জন্য ঈমানটা বুকে নিয়ে যে কোনো দিকে চলে যাওয়া, এটা হলো হিজরত, এটা হলো হিজরত। রসুল হিজরত করেছেন, মক্কার বাড়িঘর আর দখল করেন নাই,
ওমরও করেন নাই, আবু বকরও করেন নাই, ওসমানও করেন নাই, যতজন সাহাবী 120 জন হিজরত করেছে কেউ এসে আর মালিকানা দাবি করেন নাই। কেন করেন নাই? রসুল বিদায় ভাষণে বলছেন যে মক্কা বিজয় করেছি আমাদের সম্পদগুলোকে আয়ত্ত করার জন্য নয়, মক্কা বিজয় করেছি আল্লাহর জন্য, ইসলামের জন্য, হেরেমের পবিত্রতার জন্য। তোমরা তোমাদের বাড়িঘর দখলে চিন্তা করবা না, যে যেখানে আছে সে সেখানে থাকবে, কারো উপর জুলুম করবা না। এই ভাষণে যারা দখলদার ছিল বেঈমান তারা মুসলমান হয়ে গেছে। এই হইল হিজরত। আমরা যেটা করি ইসলামের জন্য যাই আসি এটা হইল সফর, এটা হিজরত নয়, এটা হইল সফর। আর হিজরত সেটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের হিজরত। তাই রাসূলুল্লাহ বলছেন লা হিজরাতা বাদি, আমার পরে আর কোনো হিজরত নাই। এখন যদি আমি বলি হিজরত এটা হিজরত নয় এটা সফর, তাহলে রাসূলের হাদিস মিথ্যা হয়ে যাবে। রাসূল বলছেন লা হিজরাতা বাদি, আমার পরে আর জিহাদ আর হিজরত নাই, ওয়ালাকিন জিহাদুন, তবে জিহাদ আছে। কোন মুসলমানের উপর যদি কোন বেঈমান আক্রমণ করে মুসলমান হিজরত করবে না, অস্ত্র হাতে নিয়ে বেঈমানের মোকাবেলা করবে, আল্লাহ অনুমোদন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আপনারা আমার কথা বুঝতেছেন? আমি কিন্তু কোরআনের কথা, কোরআন আন্তর্জাতিক পুরো বিশ্বের জন্য, কোরআন শঙ্কর এলাকার জন্য আর বাংলাদেশের জন্য নয়, বিশ্বময় মুসলিম মানুষ সকলের জন্য কোরআন কামিয়াবির পথ। এই জন্য কোরআনের আলোচনা এইভাবেই হয়, এটাকে কোনো জায়গায় নির্দিষ্ট করা যায় না। রাসূল হিজরত নিষেধ করে দিয়েছেন, জিহাদ চালু রাখছেন। আরেক জায়গায় বুখারীর হাদিস রাসূল বলেছে আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ চলবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ, জিহাদ চলবে কিয়ামত পর্যন্ত। যাই হোক, শেষ এই জায়গায় আমার আলোচনা। এতটুকু আলোচনায় আপনাদেরকে আমি বুঝাইতে চেয়েছি, সন্ত্রাসী করেছিল আবু জাহাল বাহিনীরা, সন্ত্রাসী করেছিল আবু জাহালরা, এদের সন্ত্রাসীর কারণে রাসূলুল্লাহ হিজরত করতে বাধ্য হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর মাতৃভূমি আল্লাহ পাকের আদেশে বিজয় করেছেন, আল্লাহ সাহায্য করেছেন। আজকের মায়ানমারের মুসলমানরা তারা হিজরত করার চিন্তা করবে না, এটা আমার মত, তারা ফাইট করবে। আর যারা হিজরত করে নিয়তে চলে আসছে, এই এসে বসে থাকলে হবে না, আরাকানকে আরাকানকে স্বাধীন করতে হবে ইসলামের জন্য। কথা ঠিক কিনা? এই আরাকান স্বাধীন হবে ইনশাআল্লাহ, এই আরাকান স্বাধীন হবে। এই আরাকানে ফাইট করা কোরআন অনুযায়ী প্রত্যেক মুসলমানের জন্য ফরজা আইন। কেমনে জিহাদ কখন ফরজা আইন হয়? তিনটা কারণে জিহাদ ফরজা আইন হয়। আপনারা এগুলো কোরআন হাদিসের কথা মনে রাখবেন। আমরা সন্ত্রাস চাই না, ইসলামে কোনো জায়গায় সন্ত্রাস এই পর্যন্ত হয়ও নাই। যেভাবে মায়ানমারে মুসলমানদেরকে হত্যা করেছে, যেভাবে ফিলিস্তিনে হচ্ছে, যেভাবে গুজরাটে হয়েছে, যেভাবে বিশ্বের আনাসে কানাসে হচ্ছে, এরকম ঘটনা খ্রিস্টানের উপর কোন মুসলমান চালায় নাই, হিন্দুদের উপরও চালায় নাই, মুনাফিকদের উপরও চালায় নাই। কথা ঠিক না বেটে? সুতরাং ইসলাম শান্তির ধর্ম। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেছেন অকতলোহম হাইসু আজাদ। যাই হোক, তিনটা কারণে জিহাদ ফরজে আইন হয়। এক নম্বর হইল আত্মরক্ষামূলক, আমার জান বাঁচে না, আমার ভাইয়ের উপর, মায়ের উপর, ছেলের উপর, মেয়ের উপর কার আমার জান বাঁচে না, আমার জান বাঁচাইবার জন্য আল্লাহ কোন আমিরের ওয়ার্ডার লাগে না, কোন রাষ্ট্রপতির ওয়ার্ডার লাগে না, কোন ইমাম সাহেবের ওয়ার্ডার লাগে না, কোন মুফতির ফতোয়া লাগে না, জান বাঁচাইবার জন্য হাতের কাছে যা পাও তাই নিয়ে বেঈমানের মোকাবেলা করো, আত্মরক্ষামূলক। এটা হলো জিহাদের ফরজা আইনের এক নাম্বার। আপনার যুক্তিতে কি কয়? আপনার এখানে বন্দুক ঠেকায় দিছে, আপনি ফোন করবেন ওসিরে, স্যার কি করুম স্যার কি করুম, অতক্ষণে তো আপনি শেষ হয়ে যাবেন। আপনি ফোন করবেন মুফতি সাহেবের কাছে, মুফতি সাহেব আমি কি করব, আমি কি করব, আমি কি করব, ওই ফোন করতে করতে তো আপনি শেষ হয়ে যাবেন। আত্মরক্ষামূলক জিহাদ। আজকের মায়ানমারের মুসলমান
এবং আমার দেশের সেনাবাহিনীরও এক দুইজন মারা গেছে আপনারা জানেন। সুতরাং এই দেশের মুসলমানের উচিত যে মায়ানমার যে বৌদ্ধরা আমার দেশের সেনাবাহিনীর গায়ে আঘাত করেছে, জান নিয়েছে, সেই মায়ানমারের বিরুদ্ধে আমাদেরও আত্মরক্ষামূলক জিহাদ করা ফরজে আইন হয়ে গেছে। সরকারের ওয়ার্ডার লাগবে এই জন্য ওনারা করেন না। এখানে তো ওয়ার্ডার কোরআন হাদিস বলে, এখানে ওয়ার্ডার লাগে না, এটা আত্মরক্ষামূলক। আপনার ভাইকে মেরে ফেলবে, আপনি তাকায় তাকায় উপরের ওয়ার্ডারের জন্য অপেক্ষা করবেন, অপেক্ষা করতে করতে তো আপনিও যাইবেন। শেষ পর্যন্ত কি হবে? আজকে মায়ানমারের মুসলমানরা এরা নাফ নদী বা বিভিন্নভাবে ডিঙ্গায় আমার দেশে আসতেছে, আমরা যাব কোন দেশে? আমরা যাব কোন দেশে? আমাদের তো আশেপাশে এরকম ওই পরিস্থিতি নেই যাওয়ার মতো। আল্লাহ হেফাজত করে বলি আমিন। দুই নম্বর হইল কোন কারণে জিহাদ ফরজ আইন, এক নম্বরটা বলে ফেলছি। দুই নম্বর হইল কোন কারণে যদি কোনো রাষ্ট্রপ্রধান বা কোনো ইমাম, মুসলমানের ইমাম, বিজ্ঞ আলেম আহ্বান করেন, জিহাদের ডাক দেন, তখন প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব হইল ওই জিহাদের ডাকে সাড়া দেওয়া, রাষ্ট্রের হেফাজতের জন্য, ইসলামের হেফাজতের জন্য, আত্মরক্ষার জন্য ইত্যাদির জন্য। সুতরাং আজকে মায়ানমার যে দুঃসাহস দেখিয়েছে আমার দেশের সাথে হেলিকপ্টার নিয়ে আমার সেনা, আমাদের দেশের সেনাবাহিনীর উপর অস্ত্র চালিয়ে আমার সরকার প্রধান ডাক দিলে আমাদের জন্য জিহাদ ফরজ হয়ে যাবে, আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সেই বন্ধুদেরকে যাদের বিরুদ্ধে রসুলের জিহাদ আল্লাহর অনুমোদন আছে জিহাদ চালিয়ে যেতে আমরা কারা কারা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। ডাক আসলে ইনশাআল্লাহ কাজ করতে হবে দেশের জন্য। আমাদের দেশের মানুষ ভয় পায় না, আমরা এই দেশ যুদ্ধ করে স্বাধীন করছি, আমরা এই দেশ যুদ্ধ করে স্বাধীন করছি, মায়ানমারের হুমকি আমাদের এগুলো গায়ে লাগে না। তিন নম্বর হইল যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, যুদ্ধের ময়দান থেকে কোনো সৈনিক পালায়ন করতে পারবে না, যুদ্ধ করতে করতে জীবন দিবে, এটাই তার জন্য ফরজে আইন। এই তিন হইল সুরত। আমি এবার যে আয়াত পড়েছি আয়াতের একটা সন্ত্রাসী কর্মকাণ্ডের আয়াতের মধ্যে চলে আসছে, সন্ত্রাসের বিচার কেমন হওয়া উচিত। রাসূলুল্লাহ মদিনায় উরাইনা নামক গোত্র থেকে, উরাইনা নামক গোত্র থেকে কিছু মুসলমান, কিছু লোক এসে রাসূলের হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করছে। এরা ছিল মুনাফিক, লেবাসে ছিল মুসলমান। ইসলাম গ্রহণ করার পর রাসূলুল্লাহর কাছে মাসখানিক পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা, আমাদের স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, আমরা অসুস্থ হয়ে পড়েছি, এমতো অবস্থায় এই মদিনার আবহাওয়া আমাদের স্বাস্থ্যের অনুকূলে নয়, যদি গ্রামে কোথাও যেখানে শাক সবজি তরলতা ইত্যাদি আবহাওয়া সুন্দর এরকম কোথাও যদি আমাদের থাকার ব্যবস্থা হইতো তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য, সাথীদের জন্য ভালো হইতো। মদিনার পাশে গ্রামে কিছু রাখাল ছিল মুসলমান, যারা উট পালতো। উট আয়াতের শানে নুজুল সূরা মায়েদার 33 নং আয়াত। যারা উট পালতো ওই রাখালরা সরকারি উট পালতো, রাষ্ট্রীয়, রাসূলুল্লাহ মদিনার প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান, এই উট পালতো, উটের দুধ তারা পান করতো। রাসূল বললেন, ঠিক আছে, তোমরা যেহেতু অসুস্থ হয়ে পড়েছ ওই গ্রামে চলে যাও, সেখানে রাখালদের সাথে থাকো, আমি বলে দিচ্ছি সেখানে রাখালদের সাথে থাকো, রাখালরা যেভাবে উটের দুধ পালন পান করে তোমরাও উটের দুধ পান করবে, আর রাখালদের কাজে তোমরাও সহযোগিতা করবে উট চড়ানোর কাজে। এরা শুনে খুব খুশি হইল, এরা চলে গেল দল বেঁধে সেই গ্রামে, মদিনার পার্শ্ববর্তী গ্রামে। উরাইনা নামক গোত্রের কিছু সন্ত্রাসী লোক, লেবাসে মুসলমান আসলে মুনাফিক, এরা ওইখানে চলে গেল। যাওয়ার পর রাখালদেরকে, সত্যিকারের রাখাল যারা আগ থেকে রসুলে নিয়োগপ্রাপ্ত, এই রাখালদেরকে একদিন ঘুমের মধ্যে তারা মেরে ফেলল, তারা মেরে তাদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলল, খেজুরের কাঁটা দিয়ে চোখগুলোকে উপড়িয়ে ফেলল। আজকে বার্মার মুসলমান, আপনাদের অবাক লাগার কিছু নয়, বার্মায় দেখছেন তো কিভাবে মানুষকে মারে। আমাদের কোরবানি যে করি, আমরা মাসলা বলি, গরু জবাইয়ের পরে একদম নিস্তেজ হওয়ার আগে
তার গায়ে যেন কোনো খোঁচা দেওয়া না হয়, ছুরির আঘাত করা না হয়। আমরা কোরবানি করার পরেও একটা পশুর প্রতি এত দরদি, রসুলের এত নির্দেশ। আর ওই রাখাইন, ওই বৌদ্ধরা মুসলমানদেরকে কিভাবে জবাই করে, কিভাবে জীবিত মানুষের হাত কাটে, পাও কাটে, কিভাবে তাদের চামড়া ছিলে নেয়, মহিলাদেরকে অঙ্গহানি করে, যেটা চোখে দেখলে দেখতে নিজের বিবেকের মধ্যে বাধা আসে, দেখে সহ্য করা যায় না, এত নিকৃষ্ট জালেম সন্ত্রাস বৌদ্ধরা। আমরাও পশুর প্রতি দয়া দেখাই, নিস্তেজ হওয়ার আগে এর গায়ে হাত দেওয়া যাবে না। ওদের মধ্যে পশুত্বের স্বভাব নাই, বাঘও তো শিকার করে কিন্তু এত নির্দয় ভাবে শিকার করে না। যাই হোক, উরাইনা নামক গোত্রের এই লোকগুলো রাখালদেরকে মেরে ফেলল, খেজুরের কাঁটা দিয়ে চোখ উপড়িয়ে ফেলল। তারপর শুধু এতটুকুই নয়, তাদের উটগুলো নিয়ে তারা ভাইগা এখন তাদের দেশের দিকে রওনা। খবর চলে আসছে মদিনায় রসুলের কাছে, ইয়া রসুল আল্লাহ সর্বনাশ, উটও শেষ, রাখালদাও শেষ, সব শহীদ। রসুলুল্লাহ মদিনা থেকে ফৌজ পাঠাইলেন, যে কোনো উপায় হোক তাদেরকে গ্রেপ্তার করো। সাহাবাই কেরামের জমাত গেল, তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের রসুলের দরবারে এই সন্ত্রাসী কর্মকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ড। যেই মুসলমানরা মায়ানমারের নাগরিক, এরা বলে এরা নাগরিকই না, মায়ানমারের কিছুই না, এইভাবে সন্ত্রাসী করে মেরে টুকরা টুকরা করে দুনিয়া থেকে বিদায় করতেছে, রক্তের স্রোত প্রবাহিত হচ্ছে আর আমরা আনন্দ করতেছি, এটা ইসলাম না। রসুলুল্লাহ এদেরকে নিয়ে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঠিক যেইভাবে এই সন্ত্রাসীরা রাখালদেরকে হত্যা করেছে সেইভাবেই তাদেরকে হত্যা করো, হাত পা বিপরীত ভাবে কেটে দাও, পাও কেটে দাও, হাত কেটে দাও, শুলে চড়াও, গলা কাটো, চোখ উপড়িয়ে ফেলো। আয়াত নাজিল হওয়ার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এইভাবেই তাদের কাউকে হত্যা করলেন, তাদের কাউকে শুলে চড়াইলেন, তাদের হাত কেটে দিলেন, পাও কেটে দিলেন, বিপরীত ভাবে কেটে দিলেন, এটাই ইসলাম। আজকে মায়ানমার যেভাবে আমাদের মুসলমানদেরকে একমাত্র ইসলামের ইস্যুতে, কালিমার ইস্যুতে টুকরো টুকরো করতেছে, বিভস্ত্র করতেছে, অঙ্গহানি করতেছে, এই মায়ানমারের প্রতিশোধ আমরা তিলে তিলে সেইভাবেই গ্রহণ করব ইনশাআল্লাহ। এটাই ইসলাম, এটাই সুন্নাহ। আমাদের দিলের মধ্যে ইমান আছে, আমাদের দিলে আমাদের কাছে সাথে আল্লাহ আছেন, যদি শহীদ আল্লাহ লিখে থাকেন শহীদ হয়ে যাব, তারপরও মুসলমান ভাই বোনের ইজ্জত রক্ষা করা এটা ইমানই দায়িত্ব। আমি প্রশাসনের লোক, সেনাবাহিনীর লোক, সরকার প্রধান, সরকার দলীয় লোক, আপনাদেরকে বলবো, বাংলার সমস্ত মুসলমান কমপক্ষে ওলামায়ে কেরাম হলেও আপনাদের সাথে থাকবে, মায়ানমারকে ভয় করার কোনো প্রয়োজন নাই। আমরা মায়ানমারের বিরুদ্ধে যুদ্ধ চাই, জিহাদ চাই, মুসলমানের অধিকার প্রতিষ্ঠিত হোক আমরা সেই জিনিস চাই। আমরা জঙ্গি চাই না, সন্ত্রাস চাই না, সন্ত্রাস দমনের মোকাবেলা যা করা দরকার আমরা তাই করবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাই ইমানই মজবুতি নসিব করেন।